সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ভবনে ঢুকছে 15 বছরের কিশোর শ্রাবণ। 2 মিনিটের মধ্যেই বের হয়ে যায় মোটরসাইকেল নিয়ে। সেই ফুটেজের সূত্র ধরে কল্পলোক আবাসিক থেকে তাকে আটক করে পুলিশ। পরে শুক্রবার চট্টগ্রাম নগরী, পটিয়া ও কর্ণফুলী সহ নানা এলাকায় অভিযানে 2টি চোরাই মোটরসাইকেল সহ সাকিব, ইরফান, হানিফ সহ সংঘবদ্ধ চোর চক্রের 4 সদস্যকে আটক করে পুলিশ। আরো কিছু তথ্য আমাদের কাছে আছে, সেটা আমরা এই চোরাই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগর আশপাশ এলাকায় মোটরসাইকেল চুরি করে তারা এই চোরা চক্রের সদস্য হিসেবে সক্রিয় হয়ে কাজ করে আসতেছে। চোর চক্রের মূল হোতা শ্রাবণ নকল চাবি দিয়ে 5 সেকেন্ডে খুলতে পারেন যে কোনো মোটরসাইকেল। চুরি করতে সময় লাগে মাত্র 1 মিনিট। চাবি মানে এগুলো যেটা তো হয় জানি। কোন ধরনের মোটরসাইকেল খুলতে পারবো? পুরান মানে কম দামি গাড়ি। পুলিশ জানায় বোয়ালখালী ও কালারফুল এলাকায় মোটরসাইকেলের কয়েকটি চোর চক্র সক্রিয়। এটার সাথে একটা ছাত্র জড়িত, সে একটা রিনাউন স্কুলের স্টুডেন্ট। তো কেন জড়িত হয়েছে আমরা এটা খতিয়ে দেখছি, কারণ তার ফ্যামিলিতে কোনো টানাপোড়েন নেই, কী কারণে এই পথে আসলো। চোর চক্রের মূল হোতা শ্রাবণের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 8টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে বাকুলিয়া থানায় একটি চুরির মামলা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।